আমরা এখন দেখছি টপ ভিউ, টপ ভিউ থেকে চলে আসলাম ফ্রন্ট ভিউতে। এটা আমরা দূরে থেকে দেখছি বিল্ডিংটা কেমন লাগছে। আমরা ফ্রন্ট গেটের ওখান থেকে ঢুকলাম, এখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা ধরুন কাউন্টার, এটা একটা হসপিটালের ড্রয়িং আছে। এই চলে গেলাম টপ ভিউতে, আমাদের লেফট হ্যান্ড সাইডে সাউথ, লেফট মানে বা সাইডে নিচে সাউথ, আর রাইট সাইডে টপে নর্থ। এখানে প্যানেল রয়েছে 25টা লাগানো যাবে, সরি 35টা প্যানেল লাগানো যাবে এখানে, এবং কোনো টাইপের কোনো শ্যাডো আসছে কিনা সেগুলো চেকিং হচ্ছে, কোথায় কতটা কেমন স্ট্রাকচার বানালে সুবিধা হয় সেগুলো সব চেকিং হচ্ছে এখানে। এটা সকাল 6টা থেকে স্টার্ট হয়ে টাইমটা বিকেল পর্যন্ত যাচ্ছে, সেটাই দেখা যাচ্ছে যে কেমন কোনো ছায়া ঠায়া পড়ছে কিনা ওই টাইমের মধ্যে, সেটাই দেখা হচ্ছে। ছায়াটা কনস্ট্যান্ট ঘুরে গেল কিন্তু কোথাও কোনো শ্যাডো পড়লো না প্যানেলের উপরে। সন্ধে হয়ে গেল, তাতে কোনো অসুবিধা হয়নি, কোথাও ছায়া পড়েনি। ওই সব আমরা ডাইমেনশন গুলো দেখে নিচ্ছি। সাইড দিয়ে দেখে নিচ্ছে, এরকম আপনাদেরও যদি কোনো বিল্ডিং থাকে যাতে আপনি সোলার বসাতে চান, প্রথমে এরকম করে আমরা পুরো স্ট্রাকচার ডিজাইন এবং পুরো সিস্টেমটাকে অ্যানালাইজ করি, তারপরে যেই আমরা কাজ করি। আপনার যদি কোথাও পাওয়ার প্ল্যান্ট বসানো থাকে, আপনার বাড়ি, হসপিটাল, কোনো কমার্শিয়াল বিল্ডিং, তো আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সাউথ সাইড আর নর্থ সাইডটা